राखी बंधनेर बाहानाय दासपुरे तृणमूल नेता अनायासेई মমতার বন্দনা করে বসলেন, যেন উনি ভোট প্রচার ছেড়ে নিলেন। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে সংস্কৃতির কথা বলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দলীয় পার্টি এবং সেই পার্টির নেতারা সংস্কৃতিটাকে আপন আপন যে যার রাজ্যের সংস্কৃতিটাকে যেন হাতিয়ার করে নিজেদের স্বার্থ কায়েম করার চেষ্টা করেছে। তা না হলে রাখি বন্ধনের মতো এক যুগান্তকারী ইতিহাসে অমর স্মরণীয় হয়ে থাকা এই রাখি বন্ধন, যিনি সৃষ্টি করে গেছেন সেই সমস্ত মহাপুরুষ অর্থাৎ অমর এবং বিখ্যাত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত একবার মুখে উচ্চারণ করলেন না। দাসপুরের তৃণমূল কোনো কর্মী নেতা উনি 2 মিনিট স্টেজে বক্তৃতা দিয়েছেন, যেখানে রাখি সৃষ্টি হওয়া যুগান্তকারী যে ইতিহাস সেই রাখির তাৎপর্য বোঝাতে পারলেন না সাধারণ মানুষকে। এবং 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্য ভারতের বিখ্যাত মহাপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি সৃষ্টি করে গিয়েছিলেন, উৎসব পালন করতে চেয়েছিলেন, তার নামটা পর্যন্ত একবার নিলেন না। অথচ 2 মিনিটের বক্তৃতায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধনা করলেন, যেন বন্দনা করলেন এবং যেন TMC রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট চলেছে রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে। আসুন খবরের চোখ রাখুন এবং ওনার 2 মিনিটের ভাষণে কীভাবে রাখি পূর্ণিমার বাহানায় TMC দলীয় প্রচার এবং মমতার বন্দনা করছে। আসুন সাথে থাকুন, খবরে চোখ রাখুন। দাসপুর এক ব্লক যুব কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে রাখি বন্ধন উৎসব পালন করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন দাসপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় মমতা ভিএম মহাশয়া, দাসপুর ব্রাঞ্চ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় বিকাশ নস্কর মহাশয় আছেন, প্রাক্তন শিক্ষক দাসপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার বাবু আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের আশিফুল মল্লিক উপস্থিত আছেন, মৎস্য প্রাণী সম্পদের দপ্তরের কর্মাধ্যক্ষ সুজাতা সিং আছে, পঞ্চায়েত সমিতির সদস্য শিপ্রা মণ্ডল উপস্থিত আছে, আমাদের এই এলাকার পঞ্চায়েতের সদস্য অমৃতা কাপড়ি আছে, আমাদের ছাত্র যুব বন্ধুরা আছে, যুব দপ্তরের কর্মীরা আছে, পথ চলতি মানুষ দোকানদার ভাইরা আছে। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিত এই যে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আপনারা সহযোগিতা করছেন। সবশেষে একটা কথা বলবো যে বাংলার সম্প্রীতি, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য এটা রক্ষা করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন, বাংলার মনীষীদের স্মরণ করছেন, মনীষীদের জীবনী আদর্শকে সামনে রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস, সেই প্রয়াসকে আপনারা সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং প্রত্যেকটি এলাকার মা বোনেদের কাছে, মানুষের কাছে আমরা অনুরোধ করব আপনারা আপনাদের এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মযজ্ঞের সঙ্গে আপনারা সামিল হবেন। আজকে এই রাখি বন্ধন উৎসবে আজকে সবার কাছে এই প্রার্থনা করে সবাইকে পুনরায় যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি এবং আজকের ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, ধন্যবাদ। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, রাখি বন্ধন একটা জাতীয় উৎসব, সেই জাতীয় উৎসবে কেন এইভাবে তৃণমূলের কর্মীবৃন্দরা, তৃণমূলের নেতা নেত্রীরা এইভাবে নিজেদের পার্টির প্রচার শুরু করেছেন। রাখি বন্ধন হোক বা ঈদ উল জোহা হোক বা রমজান মাস হোক, ধর্মটা কিন্তু যে যার সেতার হলেও উৎসব কিন্তু আমাদের সবার। এই সমস্ত ভুলে যাওয়া নেতা মন্ত্রীরা
রাখি বন্ধনের তাৎপর্যকে হাঁটিয়ে দিয়ে যেভাবে এই ধরনের পাবলিকলি যে প্রচার শুরু করেছেন তাদেরকে আমি মনে করিয়ে দিই সেই এক উত্তাল সময়। 1905-এর 19 জুলাই ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। অবিভক্ত বাংলাকে শোষণ করার সময় কম হয়ে এসেছিল, তাই প্রশাসনিক কারণে ইংরেজ শাসকরা ঠিক করলেন ধর্মের উপর ভিত্তি করে দুটি টুকরো করে দেওয়া হবে বাংলাকে। অর্থাৎ বর্তমান যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সেগুলি কিন্তু অবিভক্ত ছিল। হিন্দু জনসংখ্যার অধিক্যযুক্ত অঞ্চল আলাদা করে হবে মুসলিম অধ্যুষিত বাংলা থেকে। বাংলার মুসলিমদের এমন মগজ ধরাই ততক্ষণে হয়েই গেছে প্রায়, তারা প্রায় খুশি মনেই মেনে নিয়েছেন প্রস্তাবকে। তখনকার অবিভক্ত বাংলা মানে কিন্তু বাংলা, বিহার, অসম, সিহট্ট সবটা মিলে। ততদিনে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের আতুরঘর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ অবিভক্ত তখন বাংলা। ইংরেজদের উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করে দিয়ে বিদ্রোহের গতি কমিয়ে আনা, অতএব পাশ হয়ে গেল বঙ্গভঙ্গের প্রস্তাব। তখন শ্রাবণ মাস, 16 আগস্ট, কাকতলীয়ভাবে সেটা ছিল রাখি পূর্ণিমা। হিন্দু ঘরের মেয়েরা তাদের ভাইয়ের হাতে পড়াবে রাখি। এমতো অবস্থায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা, ঢাকা এবং সিলেটের হিন্দু মুসলমান ভাই বোনেদের আহ্বান জানালেন রাখি বন্ধন। হয়ে উঠল তখন হিন্দু মুসলমানের সম্প্রীতির উৎসব, মিলনের ঐক্যের মেলবন্ধন, এই হলো রাখি বন্ধন। এক ধর্মের মানুষ ভালোবেসে আরেকজনের হাতে রাখে পড়িয়ে দিচ্ছে, তার ধর্ম আলাদা, হাতে হাত রেখে সাম্রাজ্যবাদী শক্তির দিকে ছুঁড়ে দেওয়া হলো প্রতীকী প্রতিবাদ। একটা মানুষের ডাকে ধর্ম নির্বিশেষে সারা বাংলা এক হয়েছিল সেই দিন। প্রতিবাদের ভাষা এবং চরিত্র বদলেছে ক্রমশ। দীর্ঘ 6 বছর পর 1911 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ রদ করে দেন বাংলা ভাগের প্রস্তাবকে। তারপর ধীরে ধীরে না জানি কত ইতিহাসের যুগান্তরিক ঘটনা ঘটেছে। অতপর 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর থেকে 2021-এর দোরগোড়ায় আজ পর্যন্ত ভারতবর্ষে এই রাখি বন্ধন। হিন্দু মুসলমান যে কোনো জাতি হোক না কেন, সমস্ত ধর্মের এক ঐক্যের মিলনবন্ধন, মেলবন্ধন, প্রেম প্রীতির মেলবন্ধন এই রাখি বন্ধন। তাই আসো আজ আমরা শপথ করি, অনুষ্ঠান যাই হোক অনুষ্ঠানটা কিন্তু সবার, আর সব কিছু অনুষ্ঠানের মধ্যে ধর্ম আর পলিটিক্সকে গুলিয়ে দেওয়া ঠিক হয় না, কখনোই ঠিক হতে পারে না। তাই আসো কবিগুরুর সেই মহান কবিতা আমরা পাঠ করি। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির মন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে ঘরে যত ভাই বোন, এক হও এক হও এক হও হে ভগবান।